আজকের মাহফিলে কত বাবা জানি বসছে রে তাদের সন্তানকে কবর দিয়া কত সন্তান জানি বসছে তাদের বাবারে কবর দিয়া ইউসুফ নবীরে যখন পালায়া দিল কুফার মধ্যে ইউসুফ নবী কুফার মধ্যে জিব্রাইল নূরের পাতার মধ্যে বসবাস করে বললো ওই ইরাকের মিশরের জমিন থেকে আসতে ছিল কত সুন্দর বনি কাফেলার কাফেলার সদস্যগণ তারা বালতি পালাইছে কূপের মধ্যে পানি তোলার জন্য হঠাৎ করে দেখতেছেন বালতির মধ্যে থেকে একটা কেমন সুন্দর নূরানি চেহারাওয়ালা একটা জলমল জলমল চেহারা দেখা যায় ডাক দিয়ে বলে কে কে তোমার পরিচয় কি ইউসুফ নবী ডাক দিয়ে কয় আপনারা কি আমার চিনেন না আমি হইলাম আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী এবার ইউজনতি ইউসুফ নবীনে এবার নিয়ে গেছেন মিশরের জমিনে আব্বার কাছেও নেয় না সন্তানের কাছেও নেয় না নিয়ে গেল ইউসুফ নবীনে তারা মাইনা ফেলার ফোন দিয়ে আটতেছে ইউসুফ নবীরে মিশরের জমিনের মধ্যে নিয়ে গো ইউসুফ নবীর লালন পালন করতেছেন ইউসুফ নবীর সুন্দর পাপে আপ্যায়ন করতেছেন মিশরের বাসায় ইউসুফ নবীর সর্বপ্রথম বাসার বাসা গাহার মধ্যে কারাগারে আটকে ফেলাইছে কিন্তু ইউসুফ নবীর মুজেজা দেইখা মিশরের বাসা তো ইউসুফ তুমি কারাগারে থাকার উপযুক্ত না তুমি এই রাজপ্রাসাদ পরিচালনা করার দায়িত্ব নিতে পারো নবীগণদের সালামতপুরের বাবারা সালামতপুরের যুবকের দল বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন গো এবার ইউসুফ নবী আস্তে আস্তে করে মিশরের রাজত্ব পাইয়া গেছে মিশরের রাজত্ব পাইয়া ইউসুফ নবী সুন্দর করে মিশর রাজ্যটারে পরিচালনা করা শুরু করছেন এমন সময় গো ইউসুফ নবীর আব্বাজান 20 বছর পর্যন্ত ইউসুফ নবীনে দেখে না আব্বাজান মিশরের জমিনের মধ্যে বয়া বয়া যখন সন্তানের জন্য বারবার বারবার কান্দে 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 বড় পেরেশান এবার উনি আবার রওনা করলেন মিশরের জমিনে মিশরের জমিনে যখন আসছে মিশরের জমিনে হযরত ইউসুফ নবী গেছে নীল নদ দেখবার লাগিয়া নীল নদরা দেখার জন্য যখন গেছে গো ওই পারের মধ্যে থেকে কে জানি একজন ডাক দেয় আমার ইউসুফ কই রে আমার সন্তান কই রে ইউসুফ কয় ডাকটা কারোর না আমার মিশরের মানুষ ইউসুফ নামে চিনে না আমার ইউসুফ নামে শুধু চিনে বিবি জুলাইকা আর চিনে আমার আব্বা এবং আমার ভাইয়েরা আর কেউ আমার ইউসুফ কয়া ডাকে না আমার মিশরের নামে ইউজার শ্রীফ কয়া কয়া ডাকে ইউজার শ্রীফ কয়া কয়া ডাকে এবার হযরত ইউসুফ নবী একটা দৌড় মাইরা যায় দেখে ও মুরব্বী একটা মানুষ গোড়ার পিঠ থেকে নাইমা হাতের মধ্যে লাঠি নিয়ে বড় একটা সাদা রঙের জামা পইরা দাঁড়িয়ে রইছে ইউসুফ আয় আয় আমার সন্তান বুকে আয় বারবার বারবার বুকে আয় আয় বলা বলা কান্দে যখন বাবা জান ইউসুফ নবী ডান থেকে দৌড় মারছে আব্বা জান বাম থেকে দৌড় মারছে ইউসুফ নবী ডিগবাজির মতো খায়া দুইবার মাটির মধ্যে গৈর হয়ে গেছে ওনার আব্বা জান তিন তিনবার মাটির মধ্যে পড়া গেছে ইউসুফ নবীর আব্বা জান ওনার দেখার জন্য কত পাগল পারা ছিল 20 বছর ফুতেরে দেখে নাই 20 বছর সন্তানকে দেখে নাই 20 বছর পরে যখন নূরানি চাকরাওয়ালা ইউসুফ নবীরে দেখছে ইউসুফ নবীরে দেখে আব্বা জান ধৈর্য রাখতে পারে নাই দৌড় মারছে পাহাড়ের মধ্যে থেকে গোর খাইতে খাইতে নিচের দিকে পড়ে আর ইউসুফ নবী হাত বাড়াইয়া দিয়ে রাখছে আমার আব্বা কিল লেগে নিচে পড়ব আমি ইউসুফ নবী আমার আব্বারে বুকের ভিতরে লম আমি ইউসুফ নবী আমার আব্বার বুকের মাঝে নেব আব্বার বুকে নিয়ে ইউসুফ নবী আব্বার মুখে চুমা দেয় হাতে চুমা দেয় কপালে চুমা দেয় নাকে ঠুটের জামির মধ্যে পুরাটা শরীরের মধ্যে চুম্বন করতেছে ইউসুফ নবীর আব্বা জান লাগ দিয়া কয় রে সন্তান ইউসুফ নবী আরে তুমি তো আমার চুমা দিবা না আরে আমি বাবা না তোমার চুম্বন করব আব্বা কেন আপনি আমার চুম্বন করবেন আমি কেন আপনার চুম্বন করব না ডাক দিয়া কয় সন্তান আমার ও আমার সন্তান ইউসুফ নবী তুমি তো আল্লাহর পয়গাম্বর আমার আল্লাহ তো তোমার মাধ্যমে ইসলাম কায়েম করাইতেছেন তোমার মাধ্যমে সত্যের পথের দাওয়াত দেয় তুমি কেন আমার হাতে চুম্বন করবে আমি তো তোমার চুম্বন করতেছি একবার দুইবার তিনবার কথা বইলা আব্বা জান কুলের মধ্যে করে ইউসুফ নবীর আব্বা জান হাঁটতে পারে না মুরব্বী মানুষ লাঠি বর দিয়া দিয়া হাঁটে এ আব্বা
আপনি কি আমারে দেখতেছেন? আপনি তো বড় বয়োজ্যেষ্ঠ মানুষ। ইউসুফ নবীর আব্বা ডাক দিয়া কই, সন্তান আমার, গত 20 বছর তোমার লাগা কানতে কানতে আমার চোখের উপর একটা পরত পড়ে গেছে, আমি কোনো কিছু দেখি নাই। আল্লাহর কসম রে, আমার সন্তান ইউসুফ নবীর ডাকার সাথে সাথে আমার আল্লাহ আমার চোখের পর্দা খুলা দিছে। গভীর মনোযোগ দিবেন। মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমাকে মা বাবার খেদমত সম্পর্কে কথা বলার জন্য। আমি জানি কেন মা বাবার খেদমত সম্পর্কে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা ইউটিউবে দেখেছেন আমার কয়েকটা আলোচনা মা বাবার খেদমতের উপরে ভাইরাল, এগুলাতে কান্নাও আছে, মানুষও কানছে, আমিও কানছিলাম। এই জন্য যাই কোনো মাহফিলে যাই না কেন, আজকের মাহফিল নিয়ে আমি কিন্তু গুনতেছি। আমার হোঁশ হওয়ার পর থেকে আমি গুনতেছি, এই পর্যন্ত সেপ্টেম্বরের 14 তারিখ থেকে এই পর্যন্ত আমাকে 186টা মাহফিলের মধ্যে মা বাবার খেদমতের সাবজেক্ট দিছে। আমি চিন্তা করলাম এলাকার মানুষগুলো মা বাবার আলোচনাগুলো ইউটিউবের মধ্যে শোনার পর যদি মা বাবার খেদমতের আলোচনার সাবজেক্ট আমাকে দেয়, হে সালামতপুরের যুবক, হে নবীগঞ্জের বাবারা, এখান থেকে শামীম রেজার জবান দিয়ে তোমরা মা বাবার খেদমতের ওয়াশুই না যাইবা, আবার বাড়ির মধ্যে যে আম্মা আব্বারে বাদ দিবা না, এমন ওয়াশ শোনার তোমাদের কোনো দরকার নাই। তবে একটা কথা মনে রাখবা, আজকের মাহফিল শুই না যদি জীবনে অন্যায় করো আর না করো, মাহফিল থেকে বাড়ির যাওয়ার পরে তোমার আম্মা আব্বা যদি বেঁচে থাকে, আম্মা আব্বার পাও গুলারে জড়াইয়া ধরে যদি বলতে পারো, আম্মা আপনার লগে জীবনে কোনো অন্যায় করছি কিনা জানি না, আজকে কুমিল্লা থেকে আগত শামীম রেজার ওয়াশুইনে আসছি, উনি বলেছেন আম্মা ও আব্বা আপনাদের পায়ের নিচে নাকি জান্নাত আছে, নবীর হাদিসের মধ্যে লেখা, আজকে আপনার পাও গুলা ধরে আমি ক্ষমা চাই, যদি কোনো কাজের মধ্যে আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার কোনো ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমারে মাফ করে দেন। আপনারা জবান খুলে বলেন ওই আম্মা আব্বা মাফ করতে পারে কি পারে না? অনেকের মনটা বড় খারাপ হয়ে গেছে, হুজুর আমার আমার তো মা নাই, আমি আজকে কেমনে বাড়ি যে কার পাও গুনে দুনে দুনে ক্ষমা চাবো। অনেকের মন খারাপ হয়ে গেছে, হুজুর আমার তো আব্বা নাই, আমি কেমনে আমার আব্বার মনটা খুশি করব। হ্যাঁ আমার সালামতপুরের বাবারা, সালামতপুরের পর্দারালের মা বোনেরা, যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যায়, জীবনে আম্মারে ধমকও দাও নাই, আব্বার ধমক দিয়ে কথাও বলো নাই, তবু তোমাদের কদমে হাত দিয়ে একটা আবদার করে দেই রে বাবারা, এখান থেকে যাওয়ার পর আম্মার কদমে ধরবা, আব্বার পাও গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা আপনার সাথে কোনোদিন কোনো অন্যায় করি নাই, ও আব্বা আপনার সাথে কোনোদিন কোনো অন্যায় করি নাই, আপনি মাফ করে দেন, মাফ করে দেন আব্বা, আপনি মাফ করে দেন। খোদার কসম রে, নবী আমার বলেছেন, নবীর হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা, আমার নবী বলেন রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। যদি তুমি তোমার মার পাউটার মধ্যে ধরো, আব্বার পাউটার মধ্যে ধরে ধরে মাপ চাও, আর তোমার মা তোমার বাবা যদি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করে, মাগুদ আমার সন্তান আমার পায়ের মধ্যে ধরেছে, আমার সন্তান আমার পায়ে ধইরা আজকে মাপ চাইছে, কোনোদিন আমার সঙ্গে উঁচা গলায় কথা বলবে না, আল্লাহ এটাই তো চাইছিলাম, আমার সন্তান আমি মার কদমের মধ্যে ধরবে, এটাই তো চাইছিলাম, আমার সন্তান আমি বাবার কদমের মধ্যে ধরবে। মাবুদ আমার যে সন্তান আমার কাছে বারবার ক্ষমা চায়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমার নজর দিয়া তাদের দিকে তাকাইও। আল্লাহর নবী ডাক দিয়ে উম্মত আমার, ওই আম্মা আব্বা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, খুশি হইয়া যায়, আম্মা আব্বা যদি একবার তোমার জন্য দোয়া করে গো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা, এই কষ্ট হইতেছে আপনার, কষ্ট একটু জোরে জোরে বলেন, বাবাকে তোমরা কাবা মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে,
ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন ভাইজান একটা কথা বলি মনে রাখবেন দুনিয়ার যাকে আপনি খুশি করেন স্ত্রী মরার পর ভুলে যাবে সন্তান মরার পর ভুলে যাবে এক বছরে একবার জিয়ারত করতে যাবে কবর কিন্তু আপনার আম্মা আব্বা যতদিন বেঁচে থাকবে প্রত্যেকটা মুনাজাত আপনার জন্য দোয়া করবে আজকে দিনে চারবার আমার মা গতকালকে বাইরে হইছে বাড়ি থেকে কচুয়া চাঁদপুর মাহফিল করে আপনাদের এখানের উদ্দেশ্যে অর্ধেক পতাকা ঘুমাইছিল এরপরে ফোন দেওয়ার পর দুইটাতে বাইর হয়ে আপনাদের এলাকার উদ্দেশ্যে আসা আমার আম্মা আমার চারবার ফোন দিয়ে খবর নিছে বারবার জিজ্ঞাসা করছে ছেলে সন্তান শরীরটা ভালো আছে কি দুপুরে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে খাবার খাইছো নাকি অল্প একটু আগে আপনাদের এখানে খাবার খাওয়ার আগে দিয়ে জিজ্ঞাসা করছে কি অবস্থা কোথায় যায় পৌঁছাইছো নি মনে জিজ্ঞাসা করে বিশ্বাস করেন আম্মার আব্বা যদি না থাকে আপনি যার নাই মা যার বাবা নাই সে জানে তার একবার তার মোবাইলে মার কলটা আসে না তার মোবাইলে আব্বার কলটা আসে না আম্মা আব্বা আসে বিদায় বারবার কল দেয় আমার মা আমার আগে বেশি বেশি কল দিত মাহফিলের ব্যস্ততা থাকতো আমি আমার আম্মার লোকের চিন্তা দিতাম কিন্তু এরপরে চিন্তা করছি আরে আসে বিদায় আমারে কল দেয় না থাকলে এই মা আম্মু লেখার কলটা আমার মোবাইলে আর আসবে না আব্বু লেখা কলটা আমার মোবাইলে আসবে না একবার কদমে হাত দিয়া বলি আল্লাহর কসম যদি আপনার 1,00,000 টাকা লস হয়ে যায় 1,00,000,000 টাকা লস হয়ে যায় আব্বা আম্মার জন্য চেহারাটার দিকে তাকে আম্মা আব্বার দিকে একটা হাসি দিবেন গেছে অসুবিধা নাই মা চলে যাক অসুবিধা নাই আব্বা আপনি খুশি আছেন কিনা এটা জিজ্ঞাসা করে 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা ভুলা যাইবা দেখবে আম্মা আব্বার চোখের দিকে তাকে চেহারার দিকে তাকে তুমি তোমার 1,00,000 দিছো না তোমাকে আল্লাহ 1,00,000 টাকার মালিক বানাইতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না আল্লাহর বাস্তে যদি দুনিয়াতে বড় হইতে চান ওই আম্মা আব্বার মনে একটা ফোঁটা কষ্ট দিবেন না বউয়ের কথা শুনছেন শুনা মাকে ধমক দিছেন আল্লাহর কসম এই কাজ কখনো করবেন না এলাকার মানুষের কথা শুনে আম্মাকে আব্বাকে ধমক দিছেন এই কাজ কোনোদিন করেন না কেন জানেন আম্মা আব্বা আপনার সবচেয়ে বড় সম্পদ দুনিয়াতে দুনিয়াতে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার আম্মা আব্বা বাবা বুড়া হয়ে যাওয়ার পর আব্বারে বুড়া বেড়া করে ডাকতেন না মা বুড়া হওয়ার পর আপনি মারে বুড়ি বলে ডাকতেন কেন আপনার কি বিবেকে দেয় না এই বুড়া মাটা আপনি যখন প্রস্রাব করে দিতেন পায়খানা করতে নিজের হাত দিয়ে কুশ করে পায়খানা গুলো ছাপ করতে এই আব্বা যখন খেতে বন্ধে যায় কাজ করতে আব্বার মাজা ব্যথা হয়ে গেছে বুড়া বয়সে আপনার কি মন চায় না আপনার আব্বাটা যে মারা গেছে সপ্তাহে একবার আব্বার কবরটা জিয়ারত করতে আপনার কি মনটা চায় না যে মা নিজে না খেয়ে আপনার জন্য দুপুরের মাছের পেটির খারিটা আপনার জন্য রাতের জন্য রেখে দিছে আপনাকে খাওয়াবে মুরগিটা প্রথম ডিমটা পারলে আপনার জন্য ডিমটা রাইখা দিত আম্মা জান কেন জানেন কেন জানেন মুরগির প্রথম ডিমটা আপনাকে খাওয়াইতো আম্মা চিন্তা করতো আমার ছেলে যদি খায় তার মাতার ব্রেন মস্তিষ্ক সতেজ হবে শার্প হবে আপনি কেমনে ওই মা মারা যাওয়ার পর আপনার মার কবরটা আপনি জিয়ারত করতে মন চায় না কদমে হাত দিয়ে বলবো বারবার বলবো যাদের আম্মা আব্বা নাই কার কার মা নাই একটু হাত তুলে দেখান আমাকে হাত নামান কার কার বাবা নাই হাত তোলে অনেকের বাবা নাই কার কার মা বাবা দুইজনই নাই হাত তোলে অনেকের মা বাবা দুইজন নাই কদমে হাত দিয়ে বলছে আমার নবী বলেছেন যে সন্তানের মা নাই যে সন্তানের বাবা নাই প্রত্যেক জুমার নামাজের দিন কোন দিন জুমার নামাজের দিন আমি নবীর কোন উম্মত ওই মার সন্তান বাবার সন্তান যদি আম্মা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে যায় হাত তোলে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবী বলেন এই কথাটা বলে যদি কোনো সন্তান তার মার কবরের সামনে বাবার কবরের সামনে অথবা মা বাবার জন্য চোখের এই মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না ছেড়তে পারে আম্মা আব্বার জন্য এই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জোরে বলবেন না আচ্ছা আপনার বিবেকটা কি দেয় না যে মা আপনার এত কষ্ট করে মানুষ করছে মার কবরটা জিয়ারত করতে
আপনার বিবেকটা কি দেয় না আল্লাহ পাকের কাছে শুকরিয়া ওই মা বাবারে ফালাইয়া যদি কেউ আরেকটা কথা বলি অনেকে আম্মা আব্বাকে জুদা করে দিবেন জুদা বুঝেন আপনারা আলাদা আলাদা করে দিবেন তিন ভাই মা সকাল বেলা এক ভাইয়ের ঘরে দুপুরে এক ভাইয়ের ঘরে রাতে আরেক ভাইয়ের ঘরে আরে ভাই মা বাবারে কেমনে তুমি আলাদা করে দিলা তোমার বিবেকটা কিভাবে দেই আল্লাহর কসম কোন ভাইয়ের যদি আকল থাকে আজকের এই মাহফিল থেকে আমার একটা কথা মাথায় নিয়ে যাও আম্মা আব্বারে কেউ যদি আলাদা করে থাকো আজকে এখান থেকে যে আম্মা আব্বা যে ঘরে ঘুমায় পাগুলার মধ্যে যে ধইরা মাফ চাইবো আম্মা আমি যদি শুটকি দিয়া খাই আপনি আমার সাথে শুটকি দিয়া খাবেন যদি শাক দিয়া খাই আপনি আমার সাথে শাক দিয়া খাবেন আমি মাছ দিয়া খাইলে আপনি আমার সাথে মাছ দিয়া খাবেন তবে আপনি আর আলাদা ভাত খেতে পারবেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম হয়তো আম্মা আব্বারে খাওয়াইতে তোমার 5 থেকে 6000 টাকা খরচ হবে কিন্তু তুমি কোন দিক দিয়ে লক্ষ টাকার মালিক হবে তুমি চিন্তা করতে পারবা না কথা বলেন ঠিক না ঠিক এইজন্য আশেক বলে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি তাকে রাবানা রাজি তাকে রাবানা তোমরা কখনো কোনদিন সে মায়ের মুখেতে কখনো কোনদিন সে বাবার মুখেতে কষ্ট আর আগার দিও না রাজি থাকে রাবানা বলেন না বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আম্মা আব্বার খেদমতের দরকার আছে না নাই ও বন্ধু গো আম্মা আব্বার সন্তানকে কত ভালোবাসে জানো নি ওই জানাটা জানতে গেলে লক্ষ্য করতে হবে আল্লাহর একজন পয়গাম্বর আল্লাহর একজন নবী জিনার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন ইউসুফ নবীর নাম শুনেন নাই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর আরো অনেকগুলা ভাই ছিল কিন্তু ইউসুফ নবী ছিল তার বাবার কাছে অত্যন্ত মায়াবান ইউসুফ নবী ছিল তার আব্বার কাছে বড় মায়াবান ইউসুফ নবী ছিল তার আম্মার কাছে বড় মায়াবান বন্ধুরা রে আমার একদিন সকালবেলা ইউসুফ নবীর আব্বা যান উনি ওনার বারান্দার মধ্যে বৈশা বৈশা তসবি পড়তেছেন আর ইউসুফ নবী ওনার আব্বার সামনে বৈশা বৈশা ওনার আব্বার তসবি গোনার হিসাব রাখতেছেন ইউসুফ নবীর আব্বা হযরত ইয়াকুব ডাক দিয়া কই ওরে ইউসুফ ও আমার ইউসুফ তুমি যে আমার তসবি গোনার হিসাব রাখতেছো তোমার কাছে জানতে চাই দুনিয়ার কত ফলাফান্ত খেলাধুলা করে ইউসুফ তোমার কি খেলাধুলা করতে মন চায় না দুনিয়ার কত সন্তানরা বন্ধু বান্ধব নিয়ে গুইরা বেড়ায় ইউসুফ তোমার কি বন্ধু বান্ধব নিয়ে ঘুরার কোনো শখ নাই এমন সময় আমার আল্লাহ ইউসুফ নবীর আব্বার কাছে জিব্রাইল পাঠাইছে ইউসুফ নবীর আব্বার কাছে জিব্রাইল এসে ডাক দিয়া কয় ইউসুফ নবীর বাবা গো ও ইউসুফ নবীর বাবা যান আপনি কি জানেন নি দুনিয়ার ছেলে মেয়েরা যেমন গো ইউসুফ নবী কিন্তু তেমন না বলে কেন গো আরে কই দুনিয়ার ছেলে মেয়েরা তো সাধারণ ইউসুফ হইল অসাধারণ ইউসুফ নবীর আব্বা ডাক দিয়ে কই কেমনে অসাধারণ কই দুনিয়ার ছেলে মেয়েরা আল্লাহর বান্দা ইউসুফ নবী হইল আল্লাহর বন্ধু সুবহান জোরে 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 কার ইউসুফ নবী কইল আমার আল্লাহর বন্ধু আপনি কেমনে ইউসুফ নবীরে খেলার কথা কোন আব্বা তো বয়স হয়ে গেছে আমার ফুত এত বড় ওলি হয়ে গেছে আমার ফুত এত বড় নবী হয়ে গেছে ইউসুফ নবীর আব্বা জান কয় আল্লাহ আমি তো ইউসুফরে আগে থেকেই ভালোবাসি কিন্তু আমি ইউসুফরে খেলাধুলার কথাটা বলছি কথা সত্য ইউসুফ নবীর আব্বা জান ডাক দিয়া তো ইউসুফ তুমি আমার কাছে থাকো এমন সময় ইউসুফ নবীর ভাইয়েরা একটু হিংসুটে টাইপের থাকার কারণে তারা আইসা ইউসুফ নবীরে মারার একটা প্ল্যান করছে ইউসুফ নবীরে মাইরা ফালাইবো খেলার নাম দিয়ে ইউসুফ নবীর আব্বা জানার কাছে এসে ডাক দিয়া কয় ও আব্বা গো আপনি দি ইউসুফ নবীর আপনার কাছে রাইকে রাইকে দিয়ে বুবার মতো বানায় ফেলতেছেন ইউসুফ নবীরও তেমনে রাখা যাবে না দেন না ইউসুফ নবীর আমরা নিয়ে জঙ্গলে একটু খেলাধুলা করে আসি মাঠের মধ্যে থেকে ইউসুফ নবীর আবার লয়ে গেছে মাঠের মধ্যে খেলাধুলা করবার জন্য বন্ধুরে আমার
ইউসুফ নবীরে আসলে খেলার জন্য মাঠে নিয়ে যায় নাই, মারার জন্য নিয়ে গেছে। কেন জানুনি তারা চিন্তা করেছেন ইউসুফ নবীর আমার আব্বা এত ভালোবাসে, আমার আব্বা এত ভালোবাসার কারণে ইউসুফরে তো সম্পদ দিয়া ভরপুর করে দিবে। না না না, আমার আব্বা জান এমন কাজ করতে দেওয়া যাবে না, এমন কাজ আব্বা করতে দেওয়া যাবে না। ইউসুফ নবী গেছেন ভাইদের সাথে সরল মন্ত্র খেলাধুলা করার জন্য, গেছেন ভাইদের সাথে, ভাই মানুষ খেলাধুলা করবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম খেলাধুলার জন্য যখন গেছেন ভাইদের সাথে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে তারা কেমন একটা নাটক সাজাইলেন ইউসুফ নবীকে মারার জন্য। দেখেন ইউসুফ আলাইহিস সালাম খেলাধুলা করতেছেন, তারা ইউসুফ নবীর শরীরের কাপড়গুলা খুলে ফেলছে। কি খুলছে? কাপড়গুলা খুলে ইউসুফ নবীর একটা কূপের মধ্যে ফালাই দিয়েছে। আর এক কন্যা বন্ধ করতে হবে কাপড়গুলা নিয়া ইউসুফ নবীর কূপে পালাইছে। ইউসুফ নবী আল্লাহকে ডাক দেন, আসমান থেকে জিব্রাইল আল্লাহরে বলতেছেন, আল্লাহ আপনার বন্ধু ইউসুফরে তো কূপে ফালাই দেন, আপনি দি তার বাস। জিব্রাইল আইসে ইউসুফ নবীরে জিজ্ঞাসা করে, ইউসুফ নবী আপনার যে কূপে ফালাই দিতেছে, আপনি তো নিচে পড়ে যাচ্ছেন, মারা যাবেন, আপনি আল্লাহকে ডাক দেন না কেন? ইউসুফ নবী বলে, যে আল্লাহ আমার বানাইছে, আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ ফাক তো আমার যে ফালাই দিতেছে দেখে, আমি যদি আল্লাহকে খুশি করে থাকি আল্লাহকে কেন আমি বলবো আল্লাহ তো আমার এমনি বাসে। জিব্রাইল যাও তোমার নূরের পাখা ইউসুফ নবী নিচে বিষয়ে দাও। ইউসুফ নবী মরেনি, মরে নাই ইউসুফ নাই, ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকাইয়া রইছে বলেন, মরে নাই রে, মরে নাই রে, লুকাইয়া রইছে বেঈমানেরা, বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা, আপনি একটু জোরে বলেন না, আরে মরে নাই রে, মরে নাই রে, লুকাইয়া রইছে বলেন, মরে নাই রে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা, বলে নবী মরিয়া, আরে নবী যদি যাইতো মরি, আরে আল্লাহর দিদার হইতো কাগার ছবি, বলেন নবী যদি যাইতো মরি, আল্লাহর দিদার হইতো কাগার ছবি, হায়রে মরে নাই রে, মায়ারে নবী মরে নাই রে, মায়ারে নবী জিন্দা রওজাতে, মরে নাই রে, মায়ারে নবী মরে নাই রে, দয়ালে নবী জিন্দা রওজাতে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা, ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকাইয়া রইছে বলেন, মরে লোকাইয়া রইছে বেঈমানেরা, বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা, বলে নবী, আমার আল্লাহ পাকের কোরআনের বয়ান, আরে নবীরা মরে নাই রে, আছে তার প্রমাণ, বলেন আল্লাহ পাকের কোরআনের বয়ান, নবীরা মরে না রে, আছে তার প্রমাণ, হায়রে আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, আছে তার প্রমাণ, মানে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকাইয়া রইছে, বলেন মরে নাই রে, রইছে বেঈমানেরা, বলে নবী মরিয়া গেছে, সাল্লাল্লাহ মধ্যে ফালাইয়া ইউসুফ নবী আবার কুফের মধ্যে জিব্রাইলের নূরের পাকার উপরে আবার বসবাস করতেছে। আর ইউসুফ নবীর ভাইয়েরা হাতের মধ্যে কত সুন্দর করে জামা কাপড় গুলা নিয়া ইউসুফ নবীর আব্বা জানের কাছে জামা কাপড়ের মধ্যে পাটা জবাই করে রক্ত লাগিয়ে লইয়া গেছে ইউসুফ নবীর আব্বার কাছে। যা ডাক দিয়া তো আব্বা গো, ও আমার আব্বা জান, আপনার সন্তান ইউসুফকে তো বাঘে খেয়া ফালাইছে। ইউসুফ নবীর আব্বা কই, আমি এটা মানি না, কেমনে আমি মানতাম, আমি বুঝিনি
না কারণ আমার সন্তান ইউসুফ উনি হলেন আল্লাহ পাকের পয়গম্বর ওনারে তো বাগে খাইতে পারে না যেখানে আল্লাহ বলেছেন হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইরযাকুন আমার আল্লাহ জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছেন তাহলে জমিন তো দূরের কথা বাগে খাইব কেমনে নবীরে ও মানুষ আমি মানি না ইউসুফ নবীর আব্বা জান কান্না করতে করতে ছেলের লাগে সুখ একবারে কানার মতো হয়ে গেছে চোখে দেখে না জাপসা জাপসা দেখে ইউসুফ নবীর আব্বা জান যখন চোখে দেখে না ইউসুফের তারনায় কানতে কানতে দীর্ঘ 20 বছর পর্যন্ত ইউসুফ নবীর জন্য কানছে আজকের মাহফিলে কত বাবা জানি বসছে রে তাদের সন্তানকে কবর দিয়া কত সন্তান জানি বসছে তাদের বাবারে কবর দিয়া ইউসুফ নবীরে যখন পালায়া দিল কুফার মধ্যে ইউসুফ নবী কুফার মধ্যে জিব্রাইলের নূরের পাতার মধ্যে বসবাস করে বললো ওই ইরাকের মিশরের জমিন থেকে আসতে ছিল কত সুন্দর বনী কাফেলার কাফেলার সদস্যগণ তারা বালতি পালাইছে কূপের মধ্যে পানি তোলার জন্য হঠাৎ করে দেখতেছেন বালতির মধ্যে থেকে একটা কেমন সুন্দর নূরানি চেহারাওয়ালা একটা জলমল জলমল চেহারা দেখা যায় ডাক দিয়ে বলে কে কে তোমার পরিচয় কি ইউসুফ নবী ডাক দিয়ে কয় আপনারা কি আমারে চিনেন না আমি কইলাম আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী এবার ইউজনত ইউসুফ নবী নে আবার নিয়া গেছেন মিশরের জমিনে আব্বার কাছেও নেয় না সন্তানের কাছেও নেয় না নিয়া গেল ইউসুফ নবী নে তার মাইনা পেনার ফোন দিয়ে আটতেছে ইউসুফ নবীরে মিশরের জমিনের মধ্যে নিয়া গো ইউসুফ নবীর লালন পালন করতেছেন ইউসুফ নবীর সুন্দর পাপে আপ্যায়ন করতেছেন মিশরের বাসায় ইউসুফ নবীর সর্বপ্রথম বাসার বাসা গাহার মধ্যে কারাগারে আটকে ফেলাইছে কিন্তু ইউসুফ নবীর মুজেজা দেইখা মিশরের বাসা তো ইউসুফ তুমি কারাগারে থাকার উপযুক্ত না তুমি এই রাজপ্রাসাদ পরিচালনা করার দায়িত্ব নিতে পারো এ নবীগঞ্জের সালামতপুরের বাবারা এ সালামতপুরের যুবকের দল বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন গো এবার ইউসুফ নবী আস্তে আস্তে করে মিশরের রাজত্ব পেয়ে গেছে মিশরের রাজত্ব পাইয়া ইউসুফ নবী সুন্দর করে মিশর রাজ্যটারে পরিচালনা করা শুরু করছেন এমন সময় গো ইউসুফ নবীর আব্বা জান 20 বছর পর্যন্ত ইউসুফ নবীনে দেখে না আব্বা জান মিশরের জমিনের মধ্যে বয়া বয়া যখন সন্তানের জন্য বারবার বারবার কান্দে 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 বড় পেরেশান এবার উনি আবার রওনা করলেন মিশরের জমিনে যখন আসছে মিশরের জমিনে হযরত ইউসুফ নবী গেছেন নীলনদ দেখবার লাগা নীলনদরা দেখার জন্য যখন গেছে গো ওই পারের মধ্যে থেকে কে জানি একজন ডাক দেয় আমার ইউসুফ কই রে আমার সন্তান কই রে ইউসুফ কয় ডাকটা কারোর না আমার মিশরের মানুষ ইউসুফ নামে চিনে না আমার ইউসুফ নামে শুধু চিনে বিবি জুলাইকা আর চিনে আমার আব্বা এবং আমার ভাইয়েরা আর কেউ আমারে ইউসুফ কয়া ডাকে না আমার মিশরের নামে ইউজার শিফ কয়া কয়া ডাকে ইউজার শিফ কয়া কয়া ডাকে এবার হযরত ইউসুফ নবী একটা দৌড় মাইরা যায় দেখে গো মুরব্বী একটা মানুষ ঘোড়ার পিঠ থেকে নাইমা হাতের মধ্যে লাঠি নিয়ে বড় একটা সাদা রঙের জামা পইরা দাঁড়িয়ে রইছে ইউসুফ আয় আয় আমার সন্তান বুকে আয় বারবার বারবার বুকে আয় আয় বলা বলা কান্দে যখন বাবা জান ইউসুফ নবী ডান থেকে দৌড় মারছে আব্বা জান বাম থেকে দৌড় মারছে ইউসুফ নবী ডিগবাজির মতো খায়া দুইবার মাটির মধ্যে গইর হয়ে গেছে ওনার আব্বা জান তিন তিনবার মাটির মধ্যে পড়ে গেছে ইউসুফ নবীর আব্বা জান ওনার দেখার জন্য কত পাগল পারা ছিল 20 বছর ফুতেরে দেখে নাই 20 বছর সন্তানকে দেখে নাই 20 বছর পরে যখন নূরানি চাকরাওয়ালা ইউসুফ নবীরে দেখছে ইউসুফ নবীরে দেখে আব্বা জান ধৈরা রাখতে পারে নাই দৌড় মারছে পাহাড়ের মধ্যে থেকে গোর খাইতে খাইতে নিচের দিকে পড়ে আর ইউসুফ নবী হাত বাড়াইয়া দিয়ে রাখছে আমার আব্বা কিল লেগে নিচে পড়বো আমি ইউসুফ নবী আমার আব্বারে বুকের ভিতরে লম আমি ইউসুফ নবী আমার আব্বার বুকের মাঝে নেব আব্বার বুকে নিয়ে ইউসুফ নবী আব্বার মুখে চুমা দেয় হাতে চুমা দেয় কপালে চুমা দেয় নাকে ঠুটের জামির মধ্যে পুরাটা শরীরের মধ্যে চুম্বন করতেছে
ইউসুফ নবীর আব্বা জান লাগ দিয়া কয় রে সন্তান ইউসুফ নবী আরে তুমি তো আমার সুমা দিবা না আরে আমি বাবায় না তোমার চুম্বন করব আব্বা কেন আপনি আমার চুম্বন করবেন আমি কেন আপনার চুম্বন করব না ডাক দিয়া কয় সন্তান আমার ও আমার সন্তান ইউসুফ নবী তুমি তো আল্লাহর পয়গাম্বর আমার আল্লাহ তো তোমার মাধ্যমে ইসলাম কায়েম করাইতেছেন তোমার মাধ্যমে সত্যের পথের দাওয়াত দেয় তুমি কেন আমার হাতে চুম্বন করবা আমি তো তোমার চুম্বন করতেছি একবার দুইবার তিনবার কথা বইলা আব্বাজানের কুলের মধ্যে করে ইউসুফ নবীর আব্বাজান হাঁটতে পারে না মুরুব্বি মানুষ লাঠি বর দিয়া দিয়া হাঁটে এ আব্বা আপনি কি আমারে দেখতেছেন আপনি তো বড় বয়োজ্যেষ্ঠ মানুষ ইউসুফ নবীর আব্বা ডাক দিয়া কয় সন্তান আমার গত 20 বছর তোমার লাগা কানতে কানতে আমার চোখের উপর একটা পরত পড়ে গেছে আমি কোনো কিছু দেখি নাই আল্লাহর কসম রে আমার সন্তান ইউসুফ নবীর দেখার সাথে সাথে আমার আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিছে এ আব্বা কেন 20 বছর কেন কানছেন এক বছর দুই বছর তিন বছর ফুতের না পাইলে ফুত কোন মনে হয় মইরা গেছে এইজন্য খবর নাই আজকে 20 বছর আপনি কি লাগে আমার অপেক্ষা করেন ইউসুফ নবীর আব্বা কয় আমি জানি রে আমার কাছে তোর ভাইয়েরা তোর কাপড়গুলার ভিতরে দরার গোশত দরার রক্ত লাগিয়ে নিয়া দিছে ওই রক্তগুলা আমি দেইখা আমি বুঝছি তুই মরছস না ইউসুফ তারা তোরে মারার ফন্দি আছে আমি জানি রে যেই ব্যক্তি মাওলাগুল মাওলা ফালাগুল কুল আল্লাহর হইয়া যায় সারা জগৎটা তার হইয়া যায় তুই ইউসুফ দো আল্লাহওয়ালা আসিলি তুই ইউসুফ রে তো তোরে মারতে পারবে না আরে বাঘেও তো তোরে খাইতে পারবে না কেন আব্বা এই কথা বলার পরে এবার আব্বা জান ডাক দেখো ইউসুফ ছোটবেলা আমি তোমারে নিয়ে একদিন গেছিলাম বনের মধ্যে একটা কাঠ আনার জন্য আমি কাঠ কাটবার লাগে তোমার রাইকা দিছি রে তুমি ইউসুফ কানতেছিলা হঠাৎ করে বনের একটা জঙ্গল তুমি ইউসুফের পাওয়ার মধ্যে এসে এমন ভাবে জিব্বা লাগায় দিছে আমি মনে করছিলাম আমার ইউসুফে মনে হয় বনের বাঘে খাইব আমি দেখছি তুমি ইউসুফ বাঘে যেদিকে তাকায় তুমি এদিকে তাকাও তুমি ইউসুফ নবী হাত দিয়া যে দিকে ইশারা করো বাঘে এই দিকে ইশারা করে তুমি ইউসুফ নবী চোখ দিয়া যে দিকে ইশারা করো বাঘে ওই দিকে ইশারা করে আমার বুঝতে দেরি হয়েছে না রে ইউসুফ তুমি আর কেউ না আল্লাহ পাকের প্রদত্ত একজন নবী আব্বা আপনি বুঝি আমি ইউসুফ রে এত ভালোবাসেন আব্বা ডাক দিয়া কই সন্তান খোদার কসম রে ওই মাওলা পাকের কসম ওই আল্লাহ বন্দের কসম খোদার কসম আমি ইউসুফ নবীর আব্বা একটা কথা বলি আমার কাছে যখন তোমার পুরান জামা কাপড় গুলা নিয়ে দিছে আমি যতবার তুমি ইউসুফ নবীর কথা মনে হইত আমি এই জামা কাপড় বুকে জড়াইয়া তোমার জন্য কান্তাম আরে ইউসুফ আমার এই চোখটা কানতে 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 আমার চোখগুলা কেমন বেসামার হইয়া গেছে অনেক মুরব্বীরা মক্কা মদিনা গেছে হজ করবার লাগা দুনিয়াতে সালামতপুরের মানুষের মধ্যে আইসা চোখে দেখে না মক্কা মদিনা থেকে আইয়া কয় মক্কা মদিনা দেখছি কত সুন্দর লাগে আল্লাহর কালা কাবা ঘরটা মদিনায় গেছি নবীর সোনার মদিনা কত সুন্দর লাগে হাজরে আসওয়াদে সুমা দিছি এ মুরব্বি আপনি না চোখে দেখেন না কেমনে বুঝছেন মক্কা সুন্দর কেমনে বুঝছেন মদিনা সুন্দর আর এটা সুন্দর তো সে বুঝে নাই আমার আল্লাহর কাবা ঘরটা দেখাইয়া তার মনের পর্দাটা আল্লাহ খুলা দিছে দুনিয়ার চোখ দিয়া মক্কা মদিনা দেখে না মক্কা মদিনা দেখে অন্তরের চোখ দিয়া আমি কে মনে যাব বলো না ইয়া রাসূলুল্লাহ আমি কে মনে যাব বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বা কি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কে মনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কে মনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বা কি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বা কি বলো না ইয়া রাসূলুল্লাহ কত হাজি যাই মদিনায় তোমার জিয়ারতে আমার এই মন চায়
যেতে ওই মদিনাতে একবার দেখা দেন ও গো ইয়া রাসূলুল্লাহ একবার দেখা দেন ও গো ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে ও বলো না দেখিতে কত দিন বাকি বলো না কিরে বাবা আপনার কি ঘুম আসছে হাতগুলার মুনাজাতের মতো কথা মুনাজাতের মতো করেন হাতগুলো সবাই হাত তোলেন ঘুমটা ধরে এটা আমার রেডি আছে নি লই আসেন হাতগুলার মুনাজাত সবাই তোলেন সবাই সবাই আমার রাসূলকে দেখার জন্য এই দুইটা হাতকে মুনাজাতের মতো করেন এই দুইটা হাতকে মুনাজাতের মতো করে চোখের পানি ফালাইতে ফাললে ফালানার নচত কান্নার ভান করেন আর কান দেনার পর জোরে জোরে তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না জীবন থাকিতে তোমায় দেখিব ইয়া রাসূলুল্লাহ জীবন থাকিতে তোমায় দেখিব ইয়া রাসূলুল্লাহ না পাইলে তোমার দিদার যাবে বিফল এই জীবনটা ইয়া রাসূলুল্লাহ না পাইলে দিদার তোমার বিফল যাবে এই জীবনটা ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ ইউসুফ নবী কয় আব্বা জান ও আব্বা আপনার চক্ষু ডাকি আপনার চক্ষু ডাকি দিয়া আপনি কি দেখেন নাই আব্বা ডাক দিয়া কয় এ সন্তান আমার আমি তো দেখি নাই না না আমি দেখি নাই সন্তান আমার তবে একটা কথা মনে রাখরে সন্তান যখন দেখছি তুমি নীল নদের ওই পারে দাঁড়ায়া রইছো আমি যখন তোমার ইউসুফ বলা ডাক দিছি তুমি যখন পাঁচ ঘাতক পাখির মতো খোঁজাখুঁজি করতেছো আমি বুঝতে দেরি হয় নাই এটার কেউ না এমন সুন্দর তো আমি আর কাউরে দেখি নাই এটা তো আমার ইউসুফ 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 নবীরে ওনার আব্বা কয় এ সন্তান তুমি আমি বাবারে কেমনে চিনছো এবার সন্তান ডাক দিয়ে আব্বা জান আপনার আমি কেমনে চিনছি জানেননি এই মিশরের সব মানুষ আমার নাম জানে ইউজাশ্রীফ কিন্তু আমার একজন জানে মিশরের মহিলা মানুষ যার নাম হলো বিবি জুলাইকা সে জানে আমার নাম ইউসুফ আর আপনি বাবা এবং এলাকার মানুষ জানেন আমার নাম ইউসুফ হে বাবা হে আমার আব্বা জান আপনি যখন আমার ইউসুফ বলে ডাক দিছেন কোন পুরুষ মানুষ তো আমার চিনে না আমি তাকে দেখলাম ঠিক 20 বছর আগের আমার যে বাবা জান ওই বাবা জান নদীর ওই পার থেকে নীল নদীর ওই পার থেকে আমার ডাকতাছে আব্বা জান গো আমি জানি আপনি আপনার সন্তানের ব্যথা অন্তরে নিয়ে এখনো পর্যন্ত সন্তানের জন্য বেঁচে আছেন হ্যাঁ বাবা একটা কথা বলে দেই আপনার প্রতি আমার শ্রদ্ধা বোধ ওই যে 20 বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে এ আব্বা জান এখন যেমন আছে আপনি যদি ইন্তেকাল করেন আপনার প্রতি আমার এমন থাকবে এ সন্তানের দলেরা তোমার আব্বা মারা যাওয়ার পরে আম্মা মারা যাওয়ার পরে তোমার শ্রদ্ধা কমে যায় তুমি মনে করো আব্বা আম্মা মারা গেছে দায়িত্বশীল কিন্তু নবী আমার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস আবার বলি দলিল নোট করে নেন নবী আমার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিসে বলে হে নবীর উম্মতের দল তোমার আম্মা আব্বা বেঁচে থাকে অবস্থায় তোমার দায়িত্ব যত মরার পর তার চাইতে ডাবল দায়িত্ব হইয়া যায় হুজুর কেমনে মরার পর দায়িত্ব হইয়া যায় হে বন্ধু আমার আম্মা আব্বা মারা যাওয়ার পর বর্তমানে অনেক মৌলবী ফতোয়া দেয় দোয়া করা যাবে না আম্মা আব্বা মারা যাওয়ার পর অনেক মৌলবী ফতোয়া দিচ্ছে আম্মা আব্বার জন্য ইসালে সাফ করা যাবে না আম্মা আব্বার জন্য সিন্নি করলে বেদাত বলে না রে না এটা বেদাত নয় এটাই ইবাদত আমার নবীর তিরমিজি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস প্রমাণ করে 2551 নম্বর হাদিস আমার নবীর কাছে হযরত আবু সাইদিন বলেন আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরত আবু সাইদিন বলেন বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম আমি দেখলাম কালা ইদি যা আমিন বানি সালামাতা আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আসছেন আয়েশা ডাক দিয়ে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ
হাল বাকিয়া মিম বিররি আবু আইয়া আবার রুহুমা বাদা মাউতিহিমা নবী গো আপনার কাছে জানতে চাই আমাদের আম্মা বা ইন্তেকাল করার পরে আমাদের কোনো খেদমতের দায়িত্ব আসেনি আমার নবী বলেন হ্যাঁ কয়লা নাম হ্যাঁ তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি সন্তানের উপরে অনেক দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আম্মা বাবা মারা যাওয়ার পরে দায়িত্বগুলা কি কি আমার নবী বলেন কয়লা আসসালাতু আলাইহিমা আম্মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা ওয়াইন ফাজু আহাদিহিমা আম্মা বাবার মনে আসা ঋণ থাকলে পরিশোধ করবা আম্মা বাবা মারা যাওয়ার আগে নিয়ত করেছিল হজ করবে করতে পারে নাই মারা গেছে আম্মা বাবার হজ দা কার দিয়া বদলি গজ করাইয়া ফালাইবা এটাও যদি না পারো ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মার আত্মীয় স্বজন মানে খালা মামা এমন আত্মীয় স্বজন যারা থাকবে এবং আব্বার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা করলে লাভ কি হবে নবী আমার বলেন মা বাবা ইন্তেকাল করার পরে মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে আম্মা আব্বার কবরের আযাব মাফ হবে নবী গো আর কি করা লাগবে আমার নবী বলেন ওয়াইকরামু সদিকিহিমা তোমার আম্মার বয়সী আব্বার বয়সী যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করবা বর্তমান জামানে অনেক যুবক ছেলেরা আব্বার বয়সী মুরব্বীর সামনে সিগারেট ধরে ধরে খায় আব্বার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করে পায়ের উপর পা তুলে বইসা থাকে আম্মার বয়সী মুরব্বীদেরকে দমক দিয়ে কথা বলে কিন্তু না রে না নবী আমার বলে ওয়াইকরামু সদিকিহিমা আম্মার বয়সী আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করলে লাভ কি হবে নবী আমার বলেন আব্বার বয়সী আম্মার বয়সী মুরব্বীদেরকে সম্মান করলে তোমার মরা মা বাপের কবরে আমার আল্লাহ জান্নাতের হাওয়া দিয়া দিবে এ বন্ধু আমার নবী যদি বলে আসসালাতু আলাইহিমা মা বাপের জন্য বেশি বেশি দোয়া করো ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা বাপের জন্য ক্ষমা প্রার্থনা করো সিন্নি কইরা বছরে বছরে মা বাপের লাগিয়া দোয়া করেন না গজব দেন কি করেন দোয়া করেন গজব তো দেন না এ বন্ধু আমার গো এই জন্য আমি আপনাদের সবার কদমে হাত দিয়ে বলবো আম্মা আব্বার প্রতি শ্রদ্ধা বোধ থাকা লাগবে আম্মা আব্বা মারা গেছে বেশি করে দোয়া করা লাগবে তোমার মা তোমার বাবা তোমার লক্ষ কোটি টাকার সম্পদ দিয়ে এখন কবরে আম্মা আব্বার দেওয়া সম্পদের মধ্যে থাকতেছো ওই আম্মা আব্বার জন্য তোমার মনের ভিতরে একটু মায়া লাগে না এই জন্য ওই আম্মা আব্বার প্রতি শ্রদ্ধা বোধ রাইখা আজকের মাহফিলের মুনাজাত করার আগে আজকের মাহফিল শেষ করার আগে তাবারুক বিতরণের আগে এই মাহফিল থেকে আমি তিনটা ছেলে চাইবো তিনটা জিনিস দিবেন আগামী বছরের মাহফিলের জন্য একজন ছেলে দাঁড়ায় বলবেন হুজুর আমার মা নাই মার জন্য কাজ করে দোয়া করবেন আমি দিয়ে দিব মাহফিলের প্যান্ডেলটার খরচ যা লাগে তা একটা মানুষ আসেননি হুজুর আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আমি একজন প্যান্ডেলের খরচ দিব কে দিবেন উমা নাম কি নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আল্লাহ কবুল কর মঞ্জুর কর আমার বাবা জন মুরব্বী মানুষ জনাব মোহাম্মদ মহিমুদ্দিন সাহেব উনি দান করবেন এই মাহফিলের প্যান্ডেলের খরচ আল্লাহ ওনার আম্মা নাই আব্বাও নাই আম্মা আব্বা দুইজন অন্ধকার কবরে আল্লাহ মহিবুদ্দিন সাহেবের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এই মাহফিলের প্যান্ডেলটা করতে যে খরচ লাগবে আল্লাহ দুনিয়ার মানুষ কোরআন এবং হাদিস শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসবে